আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বইয়ে ভুল বা কিছু নিয়ে আপত্তি থাকলে ঠিক করা হবে বলেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি সহ চার নেতা আটক। এদিকে ডোনাল্ড লুর সফর নিয়ে মিথ্যাচার করেছে সরকার বলেন ফখরুল। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্স ভাঙচুর। মামুনুল হকের মুক্তি দাবিতে খেলাফত মজলিসে জাতীয় সমাবেশের ঘোষণা। এবং সর্বশেষ জানাবো, বান্দরবানের মিয়ানমার সীমান্তে গোলাগুলি চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় শুধু পরিবর্তন নয়, একেবারে রূপান্তর যদি ঘটানো না যায় তাহলে একুশ শতকে যত চ্যালেঞ্জ আছে, চতুর্থ শিল্প বিপ্লবের যত চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবেলা করা যাবে না। এটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মতো। বাংলাদেশের শিক্ষাবিদেরা বহু আগে মতটি দিয়েছিলেন, তার ভিত্তিতে সরকার কাজটি করেছে। গতকাল মঙ্গলবার রাতে চাঁদপুর প্রেস ক্লাবের 2023 সালের কার্যকরী কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি HM আহসানুল্লাহ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল ইমরান। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি পরীক্ষা নির্ভর ছিল, ছন্দ পাওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। এজন্য শেখার পদ্ধতিতে একটা পরিবর্তন আনা দরকার ছিল, এখন আমরা সেই জায়গা থেকে বের করে এনেছি। আগে আমাদের শিক্ষকেরা পড়াতেন, আমরা তা মুখস্থ করতাম, কিন্তু কী শিখছি তা কাজে লাগাতে পারিনি। এখন মূলত শিক্ষণ পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে, কাজেই আগের বিষয়গুলো ঠিক থাকবে, শুধু নতুন কিছু প্রযুক্তি আসবে, নতুন কিছু বিষয় আসবে, সেগুলো এখন পড়ে পড়ে শিখবে। প্রতিটি শিক্ষার্থী যাতে এখন বই পড়ে পড়ে শিখতে পারে, আমরা শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কারিগরি মাদ্রাসা ও উচ্চশিক্ষায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসছি। সব কিছু মিলে আমাদের আনন্দময় শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে। এর সঙ্গে শিক্ষামন্ত্রী দীপুমনি যুক্ত করেন, এবছর শিক্ষার্থীদের কাছে যে বইগুলো গেছে সেগুলো পরীক্ষামূলক সংস্করণ। সপ্তম শ্রেণী পাঠ্য বইয়ের একটা অধ্যায়ে যে সমস্যা হয়েছে, আমরা স্টোর সংশোধন আনছি এই পরীক্ষামূলক বইয়ে কোনো ভুল বা কিছু নিয়ে আপত্তি থাকলে তা ঠিক করা হবে। বিশেষ অতিথি বক্তব্যে রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পটওয়ারি, চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, নাজিম দেওয়ান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী সাদাত প্রমুখ। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদে ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ। চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি সহ চার নেতা আটক। চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি সহ সংগঠনটির চার নেতাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার মধ্যরাতে কুমিল্লা হাইওয়ে থেকে তাদের আটক করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও দলটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স দাবি করেন, কুমিল্লা হাইওয়ে থেকে ডিবি পুলিশ তাদের আটক করে। তিনি জানান, মঙ্গলবার রাত 12:30টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলেন তারা। পথে কুমিল্লা হাইওয়ের হোটেল মায়ামি থেকে চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি সহ চার নেতাকে আটক করে ডিবি পুলিশ। ডোনাল্ড লুর সফর নিয়ে মিথ্যাচার করেছে সরকার বলেন ফখরুল। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে সরকার, যা মার্কিন দূতাবাসের বিবৃতিতে প্রমাণিত হয়েছে। নিষেধাজ্ঞা নিয়ে আমরা আনন্দিত নই, এটা আমাদের জন্য লজ্জার। নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে, কারণ জনগণ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। বুধবার 18 জানুয়ারি দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডোনাল্ড লুর বৈঠকের চেষ্টা করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা বিএনপি তার সঙ্গে কোনো বৈঠকের চেষ্টা করি নাই। বিএনপির কর্মসূচির সময় আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একই দিনে কর্মসূচি নিয়ে কোনো পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে।
বিএনপি কর্মসূচি দিনে আওয়ামী লীগকে কর্মসূচি না দেওয়ার আহ্বান জানাচ্ছে। বিরোধী দলকে দমন করতে ইসরায়েল থেকে নজরদারির প্রযুক্তি কেনা হয়েছে বলেও মন্তব্য করে তিনি বলেন, মোবাইল ফোন ও ইন্টারনেট যোগাযোগের পর নজরদারি রাখার জন্য ইসরায়েলি কোম্পানির কাছ থেকে প্রযুক্তি ক্রয় করা হয়েছে বলে দেশে বিদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যা গভীর উদ্বেগের। একই সঙ্গে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আড়ি পাতার বিষয়ে আইন প্রণয়নের ঘোষণা গভীর উদ্বেগের। মির্জা ফখরুল বলেন, অনির্বাচিত সরকার তাদের অবৈধ উপায় দখল করা ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে বিরোধী দলের নেতাকর্মীদের নজরদারিতে রাখার জন্য সংশ্লিষ্ট প্রযুক্তি ক্রয় ও আড়ি পাতার আইন প্রণয়ন করতে চলেছে। ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্স ভাঙচুর। গাজীপুরের পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী। বুধবার সকাল 9:30 থেকে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ ভাঙচুর ও মহাসড়ক অবরোধ চলছে। নিহত ওই ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম চল্লিশ। তিনি গাজীপুর মহানগরীর পেয়ারা বাগান এলাকার বাসিন্দা। তিনি সুতার ব্যবসায়ী ছিলেন। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের ভাষ্য, মুঠোফোনে বিটকয়েন দিয়া জুয়া খেলার অভিযোগে গত শনিবার রাতে চারজনকে আটক করে বাসন থানার পুলিশ। পরের দিন তিনজনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বাসন থানার উপপরিদর্শক এসআই নুরুল ইসলাম ও মাহবুব সহ একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে সই নিয়ে আসে। পরে রাতে পরিবারের লোকজন জানতে পারেন রবিউল মারা গেছেন। সকালে এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে প্রথমে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এক পর্যায়ে তারা ওই মহাসড়কে পুলিশের তিনটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেন। খোকরা বাইপাস মোড়ে বাসন থানার পুলিশ বাক্সে ব্যাপক ভাঙচুর করা হয়। তবে বাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মালিক খসরু খানের ভাষ্য, থানা 2 এসআই রবিউলকে আটক করে থানায় নিয়ে এসেছিল। পরে তার স্বজন ও স্থানীয়দের আবেদন এবং তিনি ভালো সেই দাবির পরিপ্রেক্ষিতে রাতে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাকে নিয়ে যাওয়ার সময় তিনি গাড়ি চাপায় গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তবে স্বজন ও এলাকাবাসীর অটান যে রবিউল পুলিশ হেফাজতে মারা গেছেন। মামুনুল হকের মুক্তির দাবিতে খেলাফত মজলিসের জাতীয় সমাবেশের ঘোষণা। বাংলাদেশ খেলাফত মজলিসের সদর মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে জাতীয় সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। দলটির আমির মাওলানা ইসমাইল নূরপুরি বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সংগঠনের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তি জাতীয় পাঠ্যক্রম ইসলামী শিক্ষা সংকোচনের প্রতিবাদ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রোধ, শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করণের দাবিতে আগামী 7 ফেব্রুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বইমেলা হওয়ার কারণে ডিএমপি কমিশনারের পরামর্শে আমরা গুলিস্তান পার্কে সমাবেশটি করার সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার খেলাফত মজলিসের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়টি নিশ্চিত করেন। এ সময় ইসমাইল নূরপুরি আরও বলেন, মাওলানা মোহাম্মদ মামুনুল হককে 2021 সালের 18 এপ্রিল অন্যায়ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। তার আগে পরে অনেক আলেম উলেমা ও মাদ্রাসার ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে অনেকেই মুক্তি পেলেও মাওলানা মোহাম্মদ মামুনুল হক সহ কয়েকজন নেতা দীর্ঘ 21 মাস যাবৎ কারাগারে বন্দী রয়েছেন। মাওলানা মামুনুল হক শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি হাদিসের শিক্ষকতা সহ দিনের বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। তার গ্রেপ্তার অসংখ্য ছাত্র হাদিসের দরস থেকে বঞ্চিত হয়েছে। পরিবারও তার অনুপস্থিত। বান্দরবানের মিয়ানমার সীমান্তে গোলাগুলি চলছে। বান্দরবানের লাইখাংছড়ি খুমতুম তুমরু সীমান্ত এলাকার মিয়ানমার অংশে গোলাগুলি চলছেই। বুধবার ভোর 5:30 থেকে শুরু হয়ে বেলা 12:30 অবধি রিপোর্ট লেখা পর্যন্ত মিয়ানমারে বিচ্ছিন্নতা গোষ্ঠী আরএসও এবং আরসার মধ্যে গোলাগুলি চলছিল। এতে সীমান্ত বসবাসকারীদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি স্বীকার করে বান্দরবান জেলা প্রশাসক ডিসি ইয়াসমিন পারভিন তিব্রিজি বলেন, খুমতুম তুমরু সীমান্তে শূন্যরেখা এলাকায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে। সীমান্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।